ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসাবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। ওদিকে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ নিয়ে কথা শুরু হয়েছে। বাংলাদেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি করেছেন 15 জন শীর্ষ আইনজীবী। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি যদি স্বচ্ছ থাকে, জবাবদিহিতামূলক হয়, মানুষের মধ্যে স্বস্তি আসে, সেজন্য আমরা ভেবেছি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেহেতু, সেই জন্য সবার আস্থাভাজন হওয়া প্রয়োজন। শেষে রয়েছে প্রীতিভাজন ইস্যু। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ওয়াশিংটনে ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন ভাঙচুর তাণ্ডবের পর নির্বাচনী বিজয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে কংগ্রেস। রিপাবলিকান অনেক সদস্যের আপত্তি খারিজ হয়ে গেলে ভোরের দিকে এই অনুমোদনের ঘোষণা করা হয়। পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে প্রতিশ্রুতি দেন, 2 সপ্তাহ পর নিয়ম মতো তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। ওদিকে আন্তর্জাতিক মহলে গতকাল কংগ্রেস ভবনে হামলা ভাঙচুরের তীব্র নিন্দা করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, নির্বাচনের ফলাফল না মানার জেরেই গত রাতে এই সহিংসতা হয়েছে। ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডার সরকারও ঘটনার নিন্দা করেছে। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, বুধবারের ঘটনা প্রমাণ করে পশ্চিমা গণতন্ত্র কতটা ভঙ্গুর। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটনের ঘটনাকে 2019 সালের হংকংয়ের পার্লামেন্টে হামলার সাথে তুলনা করেছেন। চীনের শিজিয়াজ হুয়াং শহরে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শহরের 1,10,00,000 বাসিন্দাকে শহর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। বড় রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই শহরে 100-এরও বেশি করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। আফগানিস্তানের সরকার এবং তালেবানের প্রতিনিধিদের মধ্যে দোহায় শান্তি আলোচনা নতুন করে শুরু হওয়ার সাথে সাথে অন্তত 11 ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের উত্তরে কুন্দুজে তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর অন্তত 6 জন সদস্য মারা গেছে। কর্মকর্তারা বলছেন, জঙ্গিরা একটা সামরিক ঘাঁটিতে হামলা চালায়। অন্যদিকে দক্ষিণের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাতে রাতের বেলা চালানো এক বিমান হামলায় একই পরিবারের অন্তত 5 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানাচ্ছেন। ভারতে নতুন কয়েকটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত হাজার হাজার কৃষক আজ রাজধানী দিল্লির বাইরে ট্রাক্টর নিয়ে মিছিল সমাবেশ করেছেন। স্থানীয় বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, প্রায় 2,500 ট্রাক্টর নিয়ে কৃষকরা এই মিছিল সমাবেশ করেন। ভর্তুকি এবং সর্বনিম্ন মূল্যের নিশ্চয়তা প্রত্যাহার করা হলে কৃষকরা বড় বড় কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়বে, এই আশঙ্কায় নভেম্বর থেকে এই আন্দোলন চলছে। আপোষ মীমাংসার জন্য কয়েক দফা বৈঠকে এখনো কোনো ফল হয়নি। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা, পরিবেশন করছি শাকিল আনোয়ার। একটু আগে বিশ্ব সংবাদে শুনছিলেন যে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন ভাঙচুর তাণ্ডবের পর নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসাবে অনুমোদন দিয়েছে কংগ্রেস। পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছেন যে 2 সপ্তাহ পর নিয়ম মতো তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। তবে আমেরিকান অনেক মিডিয়া খবর দিচ্ছে যে তার মন্ত্রিসভারই কজন সদস্য এখন মেয়াদ শেষের আগেই সংবিধানের আওতায় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন। পুলক গুপ্ত সহকর্মী যোগ দিচ্ছেন আমার সাথে টেলিফোনে এখন এই বিষয়ে বিস্তারিত কথা বলতে। পুলক, গতকালকের এই নজিরবিহীন ঘটনার পর ওয়াশিংটনে এখন সর্বশেষ খবরাখবর কি, মানে কি নিয়ে প্রধান কথাবার্তা সেখানে হচ্ছে এখন? শাকিল, সত্যি এটা তো একটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা, এবং এখন যেটা কথাবার্তা হচ্ছে সেটা হলো যে যারা এই কংগ্রেস ভবনের ভেতরে ঢুকেছিল তাদের মধ্যে সেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী কিউএনন ট্রাম্প সমর্থক প্রাউড বয়েজ এবং আরো অন্যান্য যে অনলাইন ভিত্তিক ট্রাম্প সমর্থক গ্রুপ, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এইসব লোকেরা ছিল, যাদেরকে এখন চিহ্নিত করা হচ্ছে, অনেককে গ্রেফতার করা হচ্ছে। তবে প্রশ্নটা যেটা উঠছে সেটা হলো ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যে কিভাবে এই লোকেরা এত সহজে কংগ্রেস ভবনের ভেতরে ঢুকতে পারলো। কংগ্রেসম্যান টিম রায়ান তিনি বলেছেন যে এটা একটা লজ্জাজনক ব্যর্থতা এবং এতে বেশ কিছু লোকের চাকরি চলে যেতে পারে। এবং এই প্রশ্নও অনেকে তুলছেন এখন যে ব্ল্যাক লাইভ ম্যাটারের আন্দোলনের লোকজনকে ঠেকানোর জন্য যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, রাবার বুলেট, টিয়ার গ্যাস এসব ব্যবহার করা হয়েছিল, ট্রাম্প সমর্থকদের ঠেকানোর ক্ষেত্রে সেটা নেওয়া হয়নি কেন, এই প্রশ্ন তোলা হচ্ছে।
তো পুলক, এই যে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, তারই মন্ত্রিসভার কজন সদস্য, এই ধরনের খবরাখবর অনেক নির্ভরযোগ্য মিডিয়াতে খবর বেরোচ্ছে, এ সম্পর্কে মানে কি জানা যাচ্ছে আসলে? একেবারেই সঠিক শাকিল, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেছেন যে 20 জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাত বদল হবে, যদিও নির্বাচনের ফলাফলের সাথে তিনি একমত নন, কিন্তু তার কথার উপরে এখন এই ঘটনার পরে, গত রাতের ঘটনার পরে আস্থা রাখতে পারছেন না অনেক লোকই, এবং ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই শিবির থেকেই নানা রকমের দাবি উঠছে, বিশ্লেষকরাও মিডিয়াতে এগুলো বলছেন। বলা হচ্ছে যে প্রেসিডেন্টকে এখন ইম্পিচ করা হোক, যদিও এটা করার মতন সময় হয়তো এখন আর নেই। অনেকে বলছেন যে সংবিধানের 25 অনুচ্ছেদ বলবৎ করে তাকে অপসারণ করা হোক। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ডেমোক্র্যাটরা চিঠিও দিয়েছেন এ নিয়ে, এবং অন্তত 4 জন রিপাবলিকান নেতা 25 অনুচ্ছেদ ব্যবহার করে ট্রাম্পকে অপসারণের কথা বলছেন। এবং যারা অনেকে রিপাবলিকান পার্টির যারা ট্রাম্পের ঘনিষ্ঠ লোক ছিলেন, তারা অনেকেই এখন খোলাখুলি মিডিয়ায় এসে ট্রাম্পের নিন্দা করছেন, তার বেশ কিছু সহযোগী পদত্যাগ করেছেন, এবং যেটা বলা হচ্ছে যে যে তবে এটা ভুলে যাওয়া ঠিক হবে না যে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভেতরে এখনো বিরাট একটা অংশ আছে যারা ট্রাম্পের সমর্থক। ইউগভ একটি জরিপ প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে যে রিপাবলিকান সমর্থকদের মধ্যে 45% কংগ্রেস ভবন ঘেরাওয়ের এই কর্মসূচি সমর্থন করছেন। তো পুলক, বিশ্বজুড়ে গতকালকের ঘটনার প্রতিক্রিয়া হচ্ছে, তো আমেরিকার যে বৈরী যে দেশগুলো, বিশেষ করে মানে ইরান বলুন, রাশিয়া, চীন, তাদের প্রতিক্রিয়া কি সংক্ষেপে? শাকিল, বিশ্বের বিভিন্ন দেশের নেতা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, কিন্তু এই চীন, রাশিয়া এবং ইরান যাদের কথা বলছিলেন আপনি, তাদের প্রতিক্রিয়াগুলো বেশ ইন্টারেস্টিং, তাতে সমবেদনা ছিল কম। যেমন ইরান বলছে যে এতে বোঝা যায় পশ্চিমা গণতন্ত্র কত ভঙ্গুর। চীন বলছে যে হংকংয়ে পার্লামেন্টে যখন গণতন্ত্রপন্থীরা ঢুকে পড়েছিল, তখন তারা যেভাবে মোকাবিলা করেছিল, তখন কেউ নিহত হয়নি। রাশিয়া একে বলেছে যে এটা হচ্ছে দু পা নিয়ে খুঁড়িয়ে চলার মতন একটা ঘটনা, এবং তারা ইউক্রেনে 2014 সালে যে বিপ্লবকালীন পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল, সেটার সঙ্গে এই ওয়াশিংটনের ঘটনার মিল আছে বলে বলেছে। পুলক, আপনাকে ধন্যবাদ, কথা বলছিলেন সহকর্মী পুলক গুপ্ত। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং তার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এই অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের দুদকে আবেদন করেছেন তারা, কিন্তু দুদকের আইনজীবী বলছেন যে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে নির্বাচন কমিশনের একজন কমিশনার দুর্নীতির এই অভিযোগকে সাংবিধানিক একটি প্রতিষ্ঠানকে হেয় করার প্রচেষ্টা বলে তিনি উল্লেখ করেছেন। বিস্তারিত শুনুন শাহনাজ পারভিনের রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগ তদন্তের আবেদন করেছেন 10 জন আইনজীবী, তাতে বলা হয়েছে নির্বাচন কমিশন ও তার কর্মকর্তারা সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় বিশেষ বক্তা বা প্রশিক্ষণ ভাতা এরকম নানা নামে 7.5 কোটির মতো অর্থ খরচ করেছেন, যা নীতিমালা বহির্ভূত। আবেদনকারী 10 জন আইনজীবীর একজন শিশিরমণির বলছেন কী কারণে তারা এখন এই অভিযোগ করছেন। এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি যদি স্বচ্ছ থাকে, জবাবদিহিতামূলক হয়, মানুষের মধ্যে স্বস্তি আসে, সেজন্য আমরা ভেবেছি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেহেতু, সেই জন্য সবার আস্থাভাজন হওয়া প্রয়োজন। এই জন্য আমরা অনেক ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ আছে, সবগুলোর বিরুদ্ধে তো একসাথে আমি অভিযোগ আনতে পারবো না, এটা তো পসিবল নয়, সেই জন্যই আমরা গুরুত্বের বিচারে এটি দায়ের করেছি। কমিশনের কাছে করা আবেদনে বলা হয়েছে নির্বাচন কমিশন সরকারি অর্থের ক্ষতি সাধন করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। দেশের একটি জাতীয় দৈনিকে এই প্রসঙ্গে প্রকাশিত একটি খবরের উপরে ভিত্তি করে দুর্নীতির অভিযোগ তদন্তের এই আবেদন। নির্বাচন কমিশনারদের একজন শাহাদাত হোসেন চৌধুরী এসব অভিযোগ সঠিক নয় উল্লেখ করে বলেছেন বিষয়টি সাংবিধানিক একটি প্রতিষ্ঠানকে হেয় করার প্রচেষ্টা। এগুলো হয় কি, একটা বাজেট করা হয়, সেই বাজেটে যে টাকাটা খরচ না হয় সেই টাকাটা ফেরত যায়, এবং এই বাজেটটা কিন্তু অডিট হয়। সেখানে কেন এই কথাগুলো বলেছেন, আর এগুলো শুধুমাত্র একটা পত্রিকার রিপোর্টিং, আমরা সেই পত্রিকার রিপোর্টিং এর বিপরীতে কিন্তু আমরা রিজয়েন্ডার দিয়েছিলাম, সেটা ওনারা ছাপিয়েছেও। সামান্য একটা রিপোর্টিং এর উপর ভিত্তি করে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমি মনে করি যে এটাকে প্রতিপন্ন করার জন্য যদি কেউ যদি করে থাকে, এটা কতখানি সুবিবেচনা প্রসূত সেটা ওনাদেরই অ্যাকচুয়ালি বিবেচনা করা উচিত। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই ধরনের আর্থিক অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ তুলে দেশের 42 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছিলেন, পাশাপাশি রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি।
দাবি জানিয়েছিলেন। তারা বিশেষভাবে উল্লেখ করেছিলেন বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়া, কর্মচারী নিয়োগ, নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার এবং ইভিএম ক্রয়ে অনিয়মের কথা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সে সময় এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম বিবিসিকে বলেছেন, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, ধরেন রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বুঝে শুনে জেনে রাষ্ট্রপতিকে একটা চিঠি দিলেন। যখন দেখলেন যে সেটা দুদক আইনজীবী বলছে এটা অকার্যকর, রাষ্ট্রপতি তো এটা করার কথা না, তখন ওনাদেরই আপনি যারা দিয়েছেন 10 জন আইনজীবী, ওনাদেরও আপনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন সমপাপার পণ্য, তারা তখন এখন বললো ঠিক আছে দুদক কি করে দেখার জন্য। দুদক তো আর ব্যক্তি দেখে কাজ করে না, রাজনৈতিক পরিচয় দেখে কাজ করে না, দুদক ডাটা অ্যানালাইসিস করবে। যদি তার ধর্তব্যের মধ্যে পড়ে, তার তফসিলভুক্ত অপরাধের আওতায় আসে এবং সে ডাটাগুলি যদি ক্রেডিবল হয়, তাহলে দুদক অবশ্যই যাচাই বাছাই করবে। তবে শিশির মনির বলছেন, রাজনীতির কথা তুলে দুর্নীতির অভিযোগ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শাহনাজ পারভীন। করোনা মহামারীর মধ্যে এবার ভারতে শুরু হয়েছে বার্ড ফ্লু। গত এক সপ্তাহে দেশটির অন্তত 4টি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপে কয়েক হাজার পাখি মারা গেছে। কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। তবে হরিয়ানা সহ আরও কয়েকটি রাজ্য থেকে বড় সংখ্যায় পাখি মৃত্যুর খবর আসছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। ভারত সরকারের পশুপালন মন্ত্রক বলছে এখনও পর্যন্ত 4টি রাজ্যের 12টি অঞ্চলে বার্ড ফ্লুয়ের ভাইরাস নিশ্চিতভাবে পাওয়া গেছে। যেসব এলাকা থেকে বেশি সংখ্যায় পাখি মৃত্যুর খবর এসছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে জাতীয় অতিসংক্রামক পশু রোগ কেন্দ্রের পরীক্ষাগারে পাঠিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। কেরালায় যেমন হাজার হাজার হাঁস মারা গেছে, তেমনই রাজস্থান আর মধ্যপ্রদেশে মারা যাচ্ছে কাক। অন্যদিকে হিমাচল প্রদেশের কাংড়ায় পরিযায়ী পাখিদের বড় সংখ্যায় মৃত্যুর খবর এসছে। এছাড়াও হরিয়ানাতে প্রায় 4 লাখ পোলট্রি মুরগি মারা গেছে। যেখানে প্রথম বার্ড ফ্লুয়ের ভাইরাস খুঁজে পাওয়া যায় ডিসেম্বরের শেষ সপ্তাহে, সেই কেরালার রাজ্য পশুরোগ ইনস্টিটিউটের সহ অধিকর্তা ডক্টর নন্দকুমার বিবিসি বাংলাকে বলছিলেন, ডক্টর নন্দকুমারের কথায় এক সপ্তাহ আগে থেকেই বড় সংখ্যায় হাঁসের মৃত্যুর খবর আসতে থাকে দুটি জেলা থেকে। কিছু পাখির মরদেহ তার ইনস্টিটিউটে আনা হয়েছিল পরীক্ষার জন্য। ময়নাতদন্ত করে তারা এই ধারণায় পৌঁছন যে সম্ভবত ভাইরাসটা H5N1 অর্থাৎ বার্ড ফ্লু। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে জানানো হয় আর নমুনাগুলো ভোপালের পরীক্ষাগারে পাঠানো হয়। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে H5N1 ভাইরাস নয়, এটা H5N8 ভাইরাসের আক্রমণ হয়েছে। ভাইরাসের এই স্ট্রেনটা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক, জানাচ্ছিলেন ডক্টর নন্দকুমার। কেন্দ্রীয় সরকার সব রাজ্যগুলোকেই সাবধান করেছে বার্ড ফ্লু নিয়ে। যেসব অঞ্চলে রোগ ছড়িয়েছে সেসব জায়গা যেমন জীবাণুমুক্ত রাখতে বলা হচ্ছে, তেমনই মৃত পাখির দেহও পুড়িয়ে ফেলার কথা বলা হচ্ছে। নিয়মিত নজরদারি এবং পরীক্ষাগারে নমুনা পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর নন্দকুমার বলছিলেন, কেরালায় কয়েক বছর অন্তরই বার্ড ফ্লুর প্রাদুর্ভাব হয় একেকবার এক এক অঞ্চলে, কিন্তু এবার বেশ কয়েকটি রাজ্যে একসঙ্গে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ কি হতে পারে তা জানতে কথা বলেছিলাম ভারত সরকারের কেন্দ্রীয় পক্ষি গবেষণা ইনস্টিটিউটের অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমারের সঙ্গে। So far, whatever has been informed by other agencies, like other institutes also, the source is migratory birds. So far, whatever modality has been observed, Dr. Kumarer kothay, ekhono porjonto bibhinno gobeshona kendro gulo ja totthyo dicche, ta theke mone hocche je porijayi pakhider thekei ei rogta chhoriyeche. Virus akranto porijayi pakhider songsporshe jekhane onno pakhira esche, shekhanei rog chhorache. Jemon Keralar je ongshe hash mara jacche bird flu te, shekhane prochur porijayi pakhi ashe. Ebar kintu murgir moddhe byapok bhabe ভাইরাসটা ছড়ানোর তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মাত্র 2 রাজ্যে মুরগির মধ্যে ছড়িয়েছে সেটা, বাকি কোথাও কাকেদের মধ্যে, কোথাও হাঁস, আবার কোথাও পরিযায়ী পাখির মৃত্যু হচ্ছে। তবে এই স্ট্রেনটা পাখি এবং মানুষ উভয়ের জন্যই খুব বেশি বিপজ্জনক নয়। যতটা বিপদ H5N1 থেকে হয় তার থেকে কিছুটা কম বিপদ এই স্ট্রেনটিতে, বলছিলেন সঞ্জীব কুমার। যদিও ভাইরাসটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার বিপদ কম, তবুও সঞ্জীব কুমার বলছিলেন সাবধানতা অবলম্বন করতেই হবে। তবে মুরগির মাংস বা ডিম খাওয়া নিরাপদ যদি তা ভালোভাবে রান্না করে নেওয়া হয়। কিন্তু কেরালা থেকে খামারের মুরগি আসা বন্ধ করে দিয়েছে কর্ণাটক সরকার, আবার মধ্যপ্রদেশে নিষিদ্ধ হয়েছে মুরগির মাংস কেনা বেচা। অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, প্রীতিভাজন ইস্যু।
এই সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। বাংলাদেশে মন্ত্রীদের বক্তব্য আর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সেখানে ভ্যাকসিন নিয়ে চলছে টান টান উত্তেজনা। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকা আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে তা নিয়ে শুরু হয়েছে উদ্বেগ। তবে ভ্যাকসিন যখনই আসুক অনেকের মনে ভিন্ন ধরনের দুশ্চিন্তা রয়েছে, যেমন লিখেছেন রংপুরের পীরগঞ্জ থেকে মুশফিকুর রহমান ওলিউল্লাহ। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা জানি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন খাত আজ দুর্নীতির শিকার। করোনা ভাইরাসের এই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি বা কেলেঙ্কারি যে হবে না তার নিশ্চয়তা দেওয়া মুশকিল। এছাড়া বেশিরভাগ ভ্যাকসিন যাবে ভিআইপিদের দখলে, তাতে কোনো সন্দেহ নেই। সে যাই হোক, সাধারণ মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ এই ভ্যাকসিন স্বেচ্ছায় নিতে কতটা আগ্রহী হবে সেটাও এখন ভেবে দেখার বিষয়। শুধু বাংলাদেশ নয় মিস্টার ওলিউল্লাহ, অনেক দেশেই ভ্যাকসিনের বিতরণ নিয়ে বিতর্ক রয়েছে এবং ব্রিটেনের মতো দেশেও অনেকে ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করছেন না। তবে অতীতে আমরা দেখেছি বাংলাদেশে খুব কমই ভ্যাকসিন বিরোধিতা দেখা যায়। বছরের পর বছর বাংলাদেশ সরকার শিশুদের বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দিয়ে আসছে এবং টিকাদান কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষের সমর্থনই দেখা যায়। এ বিষয়ে আরও লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে করোনা ভাইরাস আনার জন্য যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চুক্তিটি কি আসলেই G2G চুক্তি নাকি বাণিজ্যিক চুক্তি? জানুয়ারির 5 তারিখে প্রচারিত অমিতাভ ভট্টশালীর একটি প্রতিবেদন থেকে জানা গেছে ভারত থেকে বাংলাদেশে করোনার ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে আর তেমন কোনো জটিলতা নেই। কিন্তু তারপরেও এই প্রশ্নটি থেকে যায়, ভারত থেকে করোনা ভ্যাকসিন আমদানি নিয়ে এই বিতর্ক কেন তৈরি হলো, এর দায়টি আসলে কার? শেষমেশ ভারত থেকে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে তো? চুক্তি যখন হয়েছে তখন ভ্যাকসিন তো আসারই কথা মিস্টার সর্দার। তবে চুক্তিটি দুই সরকারের মধ্যে নাকি দুটি কোম্পানির মধ্যে, এই বিতর্কটা আমার কাছে অহেতুক মনে হয়। চুক্তিতে ভারত সরকারের কোনো স্বাক্ষর নেই, অর্থাৎ এটা G2G নয়, মানে দুই সরকারের মধ্যে নয়। চুক্তিটি হচ্ছে তিন পক্ষের মধ্যে, সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা আর বাংলাদেশ সরকার। এখন প্রশ্ন হল, সিরাম ইনস্টিটিউট ভারত সরকারের চাহিদা মিটিয়ে কত শীঘ্রই বাংলাদেশে রপ্তানি করতে পারবে এবং চুক্তি অনুযায়ী 6 মাস ধরে প্রতি মাসে 50 লক্ষ ডোজ টিকা পাঠাতে পারবে কি না? ভারত থেকে টিকা আমদানি প্রসঙ্গে আরও লিখেছেন বরিশাল সদর থেকে মোহাম্মদ সাইদুর রহমান। বিবিসি বাংলার ওয়েবসাইটে এ মাসের 4 তারিখে প্রকাশিত ভারত বায়োটেকের টিকার তড়িঘড়ি অনুমোদন নিয়ে তীব্র উদ্বেগ সমালোচনা শীর্ষক প্রতিবেদনটি পড়লাম। প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারতের একটি কোম্পানির তৈরি কোভ্যাকসিন নামের করোনা ভাইরাসের টিকা ব্যবহারে ট্রায়াল সম্পূর্ণ হবার আগেই যেভাবে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এর অনুমোদন দেবার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হয়েছে, অথচ এই টিকা আমদানি করার জন্য বাংলাদেশ সরকার খুব তড়িঘড়ি করছে। আমাদের দেশের অনেক নাগরিক এমনিতেই ভারত সম্পর্কে একটি নেতিবাচক ধারণা পোষণ করে থাকে, তাহলে এত উদ্বেগ, আতঙ্ক ও সমালোচনার পর এই টিকা আমাদের দেশে কতটা গ্রহণযোগ্যতা পাবে? কোভ্যাকসিন নামের টিকা নিয়ে উদ্বেগ মোটামুটি সবাই জানে মিস্টার রহমান। তবে আমরা যতদূর জানি বাংলাদেশ সরকার এখনও কোভ্যাকসিন আমদানি করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির উদ্ভাবিত টিকা ভারত থেকে আমদানি করবে, কারণ সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ভারতে হয়েছে এবং ভারতীয় কোম্পানি সিরাম ইনস্টিটিউট সেই টিকা উৎপাদন করবে। টিকা নিয়ে ছোট একটি প্রশ্ন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী। আমরা অনেকদিন থেকে শুনে আসছি করোনা ভাইরাস টিকা আসবে, কিন্তু আমার প্রশ্ন হল যে টিকা আগে শহরে মানুষকে দেওয়া হবে নাকি গ্রামের মানুষকে দেওয়া হবে, নাকি যারা করোনা রুগী তাদেরকে দেওয়া হবে? আমরা যতদূর জানতে পেরেছি মিস্টার চক্রবর্তী, বাংলাদেশ সরকার শহর এবং গ্রামে একযোগে টিকা কর্মসূচি চালানোর পরিকল্পনা করছে। অগ্রাধিকার তালিকা তৈরি হচ্ছে পেশার ভিত্তিতে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন যারা সংক্রমণের ঝুঁকির মধ্যে আছেন বা যাদের মাধ্যমে বেশি সংক্রমণ হতে পারে বা যাদের অন্যান্য জটিল রোগ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবারে ভিন্ন প্রসঙ্গে যাই, চিঠিপত্রের আসর কি অতিমাত্রায় সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠানে পরিণত হয়েছে? তাই মনে করছেন মোহাম্মদ রাসেল শিকদার, যিনি লিখেছেন মাদারীপুরের কেন্দুয়া থেকে।
আগে প্রীতিভাজনের শুতে লক্ষ্য করতাম বিবিসি সংশ্লিষ্ট কোনো প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়া হতো না, কিন্তু সম্প্রতি প্রীতিভাজনের সুর আসরের প্রথম দিকে বেশ খানিকটা সময় জুড়ে বিবিসির সাথে সম্পর্কিত নয় এমন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। খেয়াল করলে দেখা যায় ওইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্পাদক পশ্চিমা দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তাই আমার অনুরোধ থাকবে, আগের মতো প্রীতিভাজনের সু অনুষ্ঠান শুধু বিবিসি এবং অনুষ্ঠান সম্পর্কিত প্রশ্ন দিয়ে সাজানো হোক, এতে বিবিসি সম্পর্কে শ্রোতাদের জানার পরিধি বাড়বে। আপনার কথা আমি অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না মিস্টার শিকদার। আপনি ঠিকই বলেছেন, প্রীতিভাজনের শীতে সাময়িক প্রসঙ্গ নিয়ে অনেক চিঠি থাকে, কিন্তু সেটা ইদানিং না, অনেক বছর ধরেই সেরকম হয়ে আসছে। কিন্তু সেসব চিঠি বিবিসি সম্পর্কিত না সে কথা মানা যায় না। চিঠিপত্রের আসরে শ্রোতা পাঠক বিভিন্ন ঘটনা সম্পর্কে মন্তব্য করবেন, আরেকটু জানতে চাইবেন, সেটাই স্বাভাবিক। আর আমার উত্তর যে সবার মনোপুত হবে সেটাও আমি ভাবি না। আর বিবিসি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন যেমন আপনার এই চিঠি কখনই ফেলে দেওয়া হয় না, বরং তাদের জন্য জায়গা করতে অন্য চিঠি ছাড়তে হয়। তবে একটা কথা, সেটা অপ্রিয় হলেও সত্য, প্রীতিভাজনের শীতে যদি শুধুমাত্র বিবিসি নিয়ে প্রশ্ন আর মন্তব্য রাখি তাহলে এই অনুষ্ঠান 3-4 মিনিটের বেশি করার প্রয়োজন থাকবে না, এমনকি কোনো কোনো সপ্তাহে অনুষ্ঠান না করলেও চলবে। আপনি নিশ্চয়ই সেটা চান না? এবার বিবিসিকে নিয়ে আরেকটি চিঠি নিচ্ছি। আমাদের অনুষ্ঠানে প্রচারিত একটি প্রতিবেদনকে অসত্য বলে লিখেছেন পঞ্চগড়ের বোদা থেকে রতন রঞ্জন রায়। সপ্তাহখানেক আগে আপনাদের এক প্রতিবেদনে জানতে পারলাম কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে তৈরি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান ফিরকি আর প্রচারিত হবে না। প্রতিবেদনে প্রচারিত না হওয়ার বিভিন্ন কারণ ব্যাখ্যা করা হলো। আপনাদের প্রতিবেদন শুনে পরবর্তীতে সময় মতো চোখ রাখলাম জি বাংলার পর্দায়, যথারীতি ফিরকি প্রচারিত হলো। ভাবলাম দু একদিনে হয়তোবা প্রচার বন্ধ হবে, কিন্তু না, এর এক সপ্তাহ পরেও ফিরকি প্রচারিত হচ্ছে। আমার প্রশ্ন হলো, আপনারা কি শুনে এরকম একটি তথ্য বিভ্রাটের প্রতিবেদন তৈরি করলেন এবং তা প্রচারও করলেন? আপনি যে প্রতিবেদনের কথা বলছেন মিস্টার রায়, সেটা ডিসেম্বর মাসের 24 তারিখে প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখবেন জি বাংলার উচ্চপদস্থ কর্মকর্তা এবং ফিরকি নাটকের প্রযোজক এবং অভিনেতাদের সাথে কথা বলেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সিরিয়াল বন্ধ হওয়ার তথ্য জি বাংলার কর্মকর্তাদের মুখ থেকেই শোনা। আপনি আরও হয়তো খেয়াল করেছেন, প্রতিবেদনে বলা হয়েছে জি বাংলা এই সিরিয়াল বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বন্ধ হতে যাচ্ছে। সেখানে বলা হয়নি যে ফিরকি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কারণ জি বাংলা বলেছে ফিরকির কাহিনী শেষ হয়েছে, তাই সিরিয়াল শেষ করা হচ্ছে। আপনি হয়তো এখনও সেটা দেখতে পাচ্ছেন, কারণ এখনও ধারণকৃত সব পর্ব প্রচারিত হয়নি। বাংলাদেশে পুলিশের হেফাজতে মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের এবং সম্প্রতি আবারও বিষয়টি জনসমক্ষে এসেছে। সেরকম সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে লিখেছেন সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি। পুলিশের নির্যাতনে সিলেটের রায়হান হত্যার রেশ কাটতে না কাটতেই আবার বরিশালে রেজাউল করিম নামে এক যুবক হত্যার ঘটনা পুলিশের অপেশাদারিত্ব ও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল না থাকার ইঙ্গিত বহন করে। ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ আনলেও পুলিশ বরাবরই এগুলোকে অসুস্থতাজনিত কিংবা অপমৃত্যু বলে দায় এড়াতে চায়। কিন্তু এসব মৃত্যুর পেছনে যে পুলিশের নির্যাতন বহুলাংশে দায়ী তা রায়হান হত্যার তদন্তের মাধ্যমে কিছুটা উদ্ঘাটিত হয়েছে। সরকারের উচিত নিরপেক্ষতার সাথে এ ধরনের প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যসহ ঘটনার সাথে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা। সব হত্যাকাণ্ডেরই নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী বিচার হওয়া উচিত মিস্টার হক, কিন্তু অনেক দেশে দেখা যায় পুলিশকে অনেক ছাড় দেওয়া হয়। সেখানে অনেকে যুক্তি দেখায় যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে পুলিশ ঝুঁকি নিয়ে কাজ করতে চাইবে না। অনেকেই অবশ্য এই যুক্তিকে অত্যন্ত খোড়া হিসেবে দেখেন এবং বলেন যে ছাড় দেওয়া মানেই হলো পুলিশকে আইনের ঊর্ধ্বে বসানো, যেটা আরও বেশি বিপজ্জনক। একই বিষয় লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ নতুন নয়, এটি একটি পুরাতন ও দীর্ঘদিনের অভিযোগ। এসব ঘটনার আগে যখন পুলিশি নির্যাতনে মৃত্যুর মামলার রায়ে পুলিশকে শাস্তি দেওয়া হয় তখন কিছুটা আশার আলো আমরা দেখেছিলাম, কিন্তু এসব ঘটনা এবং সিনহা হত্যার ঘটনা আমাদের আতঙ্কিত করে তোলে। পুলিশ দেখে আতঙ্কিত হওয়া কিংবা পুলিশ বা থানাকে নিরাপদ স্থান না ভাবার একমাত্র কারণ এই ঘটনাগুলো, যে কারণে ব্যক্তিগতভাবে মানুষ পুলিশকে এড়িয়ে চলে। সরকার পুলিশ যতই এই বাহিনীকে জনবান্ধব করে তোলার চেষ্টা করুক না কেন, তা সম্পূর্ণ ব্যর্থ হবে এসব কারণে। আসলেই
যে লোক কোনো অপরাধ করেনি সে কেন পুলিশ দেখে আতঙ্কিত হবে? পুলিশের থানায় মানুষ যাবে নিরাপত্তার দাবি নিয়ে, নির্যাতনের শিকার হতে না। এখন মনে হচ্ছে 2013 সালের নির্যাতন এবং পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইন নিয়মিত প্রয়োগের মাধ্যমে হয়তো এইসব ঘটনা কমিয়ে আনা যাবে। নতুন খ্রিস্টাব্দ স্বাগত জানানোর জন্য ডিসেম্বর মাসের 31 তারিখে রাতে যে আনন্দ উৎসব হয় সেটা বাংলাদেশে 31st night হিসেবে পরিচিত। এবারে 31st night উদযাপনকে ভালো চোখে দেখছেন না ঝিনাইদহের কাজী সাঈদ। রাজধানী ঢাকায় 31st night ঘরের বাইরে উন্মুক্ত স্থানে কোনো আয়োজনে কারো অংশ নেওয়ার সুযোগ ছিল না কঠোর নিষেধাজ্ঞার কারণে। প্রশ্ন হলো, বাড়ির ছাদ বা বড় বড় 5-তারকা হোটেলগুলো কি নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল? যদি তাই না হয় তাহলে এত ফানুষ, এত আয়োজন সম্ভব হলো কী করে? যারা 2020 সাল থেকে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচতে চাইছেন তাদের কি এতটুকু বোধশক্তি নেই যে করোনার নতুন স্ট্রেন নিয়ে ব্রিটেনের মতো রাষ্ট্র আবার বিপর্যয়ের মধ্যে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে বন্ধ রয়েছে করোনার ভয়াবহতা এড়াতে, সেখানে এমন বর্ষবিলাস কতটা যুক্তিগ্রাহ্য? আপনি ঠিকই বলেছেন মিস্টার সাঈদ, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ব্রিটেনের মতো অনেক দেশকে তছনছ করে দিচ্ছে। এবার পশ্চিমা বিশ্বে নিউ ইয়ার উদযাপন প্রায় হয়নি বললেই চলে। বড় বড় শহরে সীমিত আকারে আতশবাজি পড়ানো হয়েছে ঠিকই, কিন্তু কোনো দর্শক সমাগম করতে দেওয়া হয়নি। এমনকি মানুষের বাসার ভেতরে যাতে কোনো পার্টি না হয় সেজন্য একাধিক পরিবারের মেলামেশাও নিষিদ্ধ ছিল। তবে বাংলাদেশে তো করোনা ভাইরাসের আগেও 31st night উদযাপনে নানা রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেগুলোর সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্কই ছিল না। আমি যতদূর জানি নিউ ইয়ার উপলক্ষে কোথাও কোনো বড় জনসমাগম হয়নি, তবে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ের ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়েছে, ফানুস উড়ানো হয়েছে। কিন্তু সেগুলো যেহেতু আবাসিক ভবনের ছাদ থেকে হয়েছে, তাই এমন হতে পারে যে সেখানে শুধুমাত্র ওই বিল্ডিংয়ের বাসিন্দারাই ছিলেন যারা প্রতিদিনই একে অপরের সাথে মেলামেশা করেন। আবার ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের বিষয়ে, লিখেছেন রাজশাহীর গোদাগাড়ি থেকে মশিউর রহমান মিনু। বেশ কিছুদিন বন্ধ থাকার পর রাত 10:30 অধিবেশনটা আবার চালু হয়েছিল, কিন্তু সকালের অধিবেশন বন্ধ করে। বিবিসি এত বড় একটা সংবাদ মাধ্যম, তবুও সকালে একটা অধিবেশন রাখতে পারে না। আমার মতো যারা আছে সকালে খবর শুনতে অভ্যস্ত, তাদের কথা বিবেচনা করে হলেও সকাল 7:30 অধিবেশন আবার চালু করা হোক। নাকি বরাবরের মতো বিবিসি বলবে শ্রোতা কম শোনে সকালে, বা আমাদের লোকবলের অভাব? আসলে সকালে উঠে বিবিসি বাংলার খবর না শোনা যে কতটা অপূর্ণতা তা একমাত্র সকালে যারা ওঠেন তারা জানেন। না মিস্টার রহমান, লোকবলের কথা আমি বলবো না। আমাদের লোকবল আমরা ভিন্ন দিকে নিয়োজিত করছি, যেমন সকালের রেডিও থেকে ডিজিটাল মাধ্যমগুলোর দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি সর্বত্র একটি বড় মাপের দিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন যেখানেই সম্ভব ডিজিটাল মাধ্যমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশে আমরা এখনও আমাদের রেডিও এবং টেলিভিশন কার্যক্রম অব্যাহত রাখছি। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। বগুড়ার আদম দিঘি থেকে এম আব্দুর রাজ্জাক, গেন্ডারিয়া ঢাকা থেকে মোহাম্মদ জিল্লুর রহমান, ঢাকা থেকে গোলাম মুক্তাদির বাপ্পি, সাতক্ষীরা থেকে দীপায়ন মণ্ডল, লালমনিরহাটের সুকান দিঘি থেকে আহসান হাবিব রাজু, আর কপিলমণি খুলনা থেকে মোহাম্মদ শিমুল বিল্লাল বাপ্পি। অনুষ্ঠানের সময় শেষ, শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের চিঠিপত্রের জবাব দিলেন সাবিন মোস্তাফা। এখনকার প্রধান প্রধান খবর। ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসাবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। ওদিকে মেয়াদ শেষের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ নিয়ে সরকারের মধ্যেই কথা শুরু হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হচ্ছে। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় 6:30, ভারতের সময় 7:00। শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার। আজকের মতো এখানেই বিদায় চাইছি।